নমস্কার নমস্কার। আজ 2 এপ্রিল ওয়ার্ল্ড অটিজম ডে। এই দিনটিকে প্রত্যেক বছর উদযাপন করা হয় সারা বিশ্বে। টু টেক মেজারমেন্টস বাই দ্য মেম্বার স্টেটস অফ ইউনাইটেড নেশনস টু রেজ অ্যাওয়ারনেস অ্যাবাউট পিপল উইথ অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার ইনক্লুডিং অটিজম অ্যান্ড অ্যাসপারজার সিন্ড্রোম থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। আমার ছেলে সায়নদেব মুখার্জি, সেও অটিস্টিক স্পেকট্রামে পড়ে এবং সে মনোবিকাশ কেন্দ্রে আজকের দিনটি সুন্দরভাবে উদযাপন করে নানা অনুষ্ঠানের মাধ্যমে। কিন্তু এই যে লকডাউন চলছে বলে আমরা আজকে আর মিলিত হতে পারিনি স্কুলেতে, এবং তার জন্য কোনো অনুষ্ঠানও সেইভাবে করতে পারিনি। কিন্তু আমরা চেষ্টা করছি যাতে এই অ্যাওয়ারনেস স্প্রেড করা হয় সারা বিশ্বে জনগণের মধ্যে অ্যাবাউট অটিস্টিক স্পেকট্রাম। আমরা নানাভাবে আজকের দিনটাকে সেলিব্রেট করার চেষ্টা করছি বাড়িতে ওকে নিয়ে, গান বাজনা ইত্যাদির মধ্যে দিয়ে। এবং আমি চাই এবং রিকোয়েস্ট আমার সবার কাছে যে এই অটিস্টিক স্পেকট্রাম নিয়ে সেই অ্যাওয়ারনেস যেন মানুষের মধ্যে প্রচার করে যায় এবং মানুষকে জানায় যে এরাও কিন্তু ডিফারেন্টলি এবল্ড হয় এবং এরা অনেক ক্ষেত্রে অনেকের থেকে অনেক কিছুতে এগিয়ে আছে। নমস্কার। নমস্কার নমস্কার, আমি টুম্পা আদক, আমার মেয়ে তৃষা আদক, 10 বছর বয়স, অটিজিমে আক্রান্ত। আজ ওয়ার্ল্ড অটিজিম ডে, প্রতি বছর আমরা এই দিনটা মনোবিকাশ কেন্দ্রে সেলিব্রেট করি বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে। কিন্তু এবছর লকডাউনের জন্য আমি বাড়িতে বসেই কিছু বলতে যাই যে মানুষের মধ্যে যেন অটিজিম সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি পায়, মানুষ যেন এই বাচ্চাদের অন্য চোখে বা অন্যভাবে না দেখে, মানুষ যেন এরা যেন অন্য সুস্থ বাচ্চার মতো সমাজে বেড়ে ওঠার সুযোগটুকু পায়, এটুকুই আমি বলতে চাই। নমস্কার। আমার ছেলের অনিক ধর, ও একজন নন ভার্বাল অটিস্টিক বয়। আজকে ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে, তো অন্যান্য বছর এই দিনটা নানানভাবে আমরা উদযাপন করে থাকি নানান প্রোগ্রাম এবং ইভেন্টের মধ্যে দিয়ে সামাজিক সচেতনতা বাড়াবার জন্য। আজ এবারে যেহেতু লকডাউন চলছে সেটা করা সম্ভব হচ্ছে না, তাই আমার সমাজের উদ্দেশ্যে আমার এই একটাই আশা, সেটা আমি ব্যক্ত করছি যে ও যেন বড় হয়ে স্বাভাবিক সাধারণ নাগরিকের মতো, অন্যান্য নাগরিকের মতো স্বাভাবিক জীবন যাতে সমাজে উদযাপন করতে পারে, সেই সচেতনতা যেন হোক সমাজের, এটাই আমার আশা। নমস্কার, আমি পায়েল রায়চৌধুরী, ও রণিত রায়চৌধুরী, আমার ছেলে 11 বছর বয়স এবং মনোবিকাশ কেন্দ্রে পড়ে, ও অটিস্টিক। আজকেও একটি বিশেষ দিন, ওয়ার্ল্ড অটিজম ডে, যেটা প্রত্যেক বছর নানাভাবে সেলিব্রেট করা হয় স্কুল, সরকারি স্তরে এবং বিভিন্ন সংস্থারা করে থাকে, কিন্তু এবছর কিছু সম্ভব হচ্ছে না। আমি একটা কথাই বলতে চাই যে আসুন না, ওদের চেঞ্জ না করে আমরা যদি চেঞ্জ হতে পারি, ওদের জন্য একটা ভালো পরিবেশ দিতে পারি, সেই চেষ্টাই করবো। আজকে ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে, সারা বিশ্বে এই দিনটি বিশেষভাবে পালন করা হয়। আমরা করোনা ভাইরাসের জন্য লকডাউন পিরিয়ডে রয়েছি, সেই জন্য মিলিত হতে পাচ্ছি না, কিন্তু আজকে আমি এই বার্তা দিতে চাই যে অটিজম সম্পর্কে অনেক বেশি সচেতনতা দরকার, অ্যাকসেপ্টেন্সটা দরকার, যাতে আমাদের অটিজম যুক্ত ছেলেমেয়েরা, মানুষরা আরও অনেক এগিয়ে যেতে পারে। ধন্যবাদ।